সায়েন্ত যে প্রশ্নগুলো উত্থাপন করেছে সেই প্রশ্নের বিষয়গুলোই জানতে চাই উনি যে কথাগুলো বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত গত পনেরো বছরে বাংলাদেশের আপনি জনপ্রশাসন থেকে শুরু করে পুলিশ বিচার প্রশাসন প্রতিটা ক্ষেত্রে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত প্রশাসনের সর্বত্র আওয়ামী লীগ তাদের একটা মানে জাল নেটওয়ার্ক একটা বিস্তার করেছে এই মানে তাদের অনুগত এবং তাদের দলীয় ক্ষেত্র বিশেষে তাদের লাটিয়ালদের নিয়োগের মধ্য দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়গুলোতেও আপনি দেখবেন যে সেখানেও নিয়োগের প্রশ্নে আমরা যেটা দেখেছি গত দেড় দশকে সেখানেও যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে সেখানে মেধার অপেক্ষা সেখানে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটাও আমরা সব কম বেশি দেখি সর্বত্র এই ধরেন সরকারের পতন হয়েছে রাজনীতির সাথে যারা যুক্ত ছিলেন তারা হয়তো আত্মগোপনে গেছেন কেউ কেউ দেশ ছেড়ে ইতিমধ্যেই পালিয়ে গেছেন সেটা আছে কিন্তু তাদের নিয়োগকৃত এই লোকগুলো কিন্তু প্রশাসনের মধ্যে এখনও আছে কেউ কেউ হয়তো কিছু কম গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বদলি করা হয়েছে কিন্তু তাদের অস্তিত্ব তাদের উপস্থিতি প্রশাসন সহ সর্বত্র কিন্তু তাদের রয়ে গেছে আপনি ধরেন হয়তো দুই পুলিশ বাহিনীতে সব মিলিয়ে মানে ধরেন সাত থেকে দশজনকে তাদেরকে অবসরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সেনাবাহিনীতেও দুই একজন হয়েছে এবং আমাদের যে জনপ্রশাসন বেসামরিক প্রশাসন আমলাতন্ত্রেও এইখানে হয়েছে কিন্তু এই যে দীর্ঘ সময়ের মধ্য দিয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যাদেরকে পদায়ন করা হয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এক কোনো কোন জায়গা থেকে একটু ওইদিক সেদিক করা ছাড়া আর তো কোনো কাজ হয়নি ফলে প্রশাসনে এখন পর্যন্ত যারা যারা আছে তারা কিন্তু ওই যে মাফিয়া সরকার বলেন আপনি যে ফেসিস সরকার বলেন এ দানবীয় সরকার বলেন তাদের প্রতিনিধিদের উপস্থিতি আছে এবং তারা এই সরকারকে বা এই জনগণের যে বিপ্লব সেই বিপ্লবকে নস্বাত করার জন্য একাধিক অ্যাটেম্প্ট ইতিমধ্যেই নিয়েছে আমরা তো ইতিমধ্যেই একটা শুনেছি যে বিচার প্রশাসনে একটা কু করার অপচেষ্টা হয়েছিল আনসারদের মাধ্যমে একটা কু করার প্রচেষ্টা চালানো হয়েছিল সর্বশেষ আমরা দেখলাম পোশাক আমাদের যে তৈরি পোশাক খাত আমাদের মানে রপ্তানি আয়ের সবচেয়ে বড় যে খাতটি সেটিকেও একটা মানে অস্থিতিশীল করারও একটা চক্রান্ত আমাদের চলেছিল আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে পনেরো বছর ধরে যে সরকারটি আমাদের উপর ছিল সেই ফসিস্ট সরকারের সুবিধাভোগীরা তারা আমাদের জাতীয় অর্থনীতিকে লুটপাট করে তারা কিন্তু একটা বিপুল বৃত্ত বৈভবের অধিকারী হয়েছে সেই বিপুল বৃত্ত বৈভব কেবলমাত্র রাজনীতিবিদরা হয়েছে তা না আপনি পুলিশ বাহিনীর লোকেরা হয়েছে বেঞ্জিরের কথা আমরা সকলেই জানি মশিহরের কথা আমরা সবই জানি